ওকে, তাহলে আজকে শুরু করি স্টার্চ। স্টার্চ এর আর এক নাম হচ্ছে অ্যামাইলাম। এটা হচ্ছে পলিমারিক কার্বোহাইড্রেট, মানে এটা পলিমার, পলিমার মানে অসংখ্য তোমার কার্বোহাইড্রেট ইউনিট দিয়ে গঠিত হয়। ঠিক আছে, পলিমারিক কার্বোহাইড্রেট কনসিস্ট অফ দ্য নিউমেরাস গ্লুকোজ ইউনিটস। এই গ্লুকোজ ইউনিট গুলো কিসের মাধ্যমে একটা সাথে একটা যুক্ত থাকে, তার নাম হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ডস। অনেকগুলো গ্লুকোজ একটা আর একটার সাথে যুক্ত হয় গ্লাইকোসাইডিক বন্ডের মাধ্যমে। সেটা হতে পারে আলফা 1,4, সেটা হতে পারে আলফা 1,6, সেটা হতে পারে বিটা 1,4। কখন আলফা 1,4 হয়, কোথায় আলফা 1,6 হয়, কোথায় বিটা তোমার 1,4 হয়, এগুলো আমরা জাস্ট আস্তে আস্তে শিখবো, ধাপে ধাপে শিখবো। ঠিক আছে, আর এগুলো খুবই সিম্পল বিষয়, মানে কঠিন ভাবে নিলে মনে হবে অনেক কঠিন, আর এত কঠিন কিছু না। জাস্ট যদি তুমি স্ট্রাকচার বোঝো, আমি শুরু থেকে একটা কথাই বলছি, তোমরা যদি গ্লুকোজ ফ্রুক্টোজ আর গ্যালাকটোজের স্ট্রাকচার বোঝো, তোমাদের কাছে স্টার্চ বলো, তারপর তোমার সেলুলোজ বলো, এগুলোর স্ট্রাকচার আঁকানো কোনো বিষয় না। ঠিক আছে, এগুলো দেখলে মনে হবে যে অনেক, মনে হয় অনেক কঠিন কোনো বিষয়, কিন্তু তুমি সূত্রে ফেলো, যেমন অঙ্ক দেখলে মনে হয় যেন অনেক সাইন থিটা কস থিটা কত কি, কিন্তু তুমি যদি সূত্র জানো যে এই সূত্রের পরে এই সূত্র বসবে, অঙ্ক কিন্তু খুব ইজি বিষয়। সেম এটাও তাই, তুমি যদি স্ট্রাকচার জানো, বেসিক স্ট্রাকচার হচ্ছে গ্লুকোজ ফ্রুক্টোজ গ্যালাকটোজ, এগুলোর স্ট্রাকচার যদি তুমি জানো, তুমি যে কোনো ধরনের তুমি কার্বোহাইড্রেটের স্ট্রাকচার তুমি আঁকাইতে পারো। সেই জন্য আমি এটা জোর দিয়ে তোমাদেরকে শুরু থেকে এটা জোর দিতে বলছি বেশি বেশি স্ট্রাকচার গুলো। তাহলে দেখো, তোমার এস্টারস হচ্ছে কি, এস্টারস এর আরেক নাম অ্যামাইলাম। এটা কি, অনেকগুলো গ্লুকোজ ইউনিট গ্লাইকোসাইডিক বন্ডের মাধ্যমে পরস্পর যুক্ত হয়ে যে একটা লং চেইন তৈরি হয় তার নাম হচ্ছে এস্টারস। ঠিক আছে, ইট ইজ মোস্ট কমন কার্বোহাইড্রেট, এটা হচ্ছে সব থেকে কমন কার্বোহাইড্রেট, কমন কার্বোহাইড্রেট হিউম্যান ডায়েটস, মানে আমরা যে খাবার খাই যে হিউম্যান ডায়েটের সব থেকে কমন কার্বোহাইড্রেট এটা, এন্ড ইজ কন্টেইনড ইন লার্জ অ্যামাউন্ট ইন স্টেপল ফুড। স্টেপল ফুড মানে হচ্ছে আমরা যে খাবারে সব থেকে বেশি খাই, অভ্যস্ত, তাদেরকে বলে স্টেপল ফুড। যেমন বাংলাদেশের তোমার স্টেপল ফুড কি, রাইস, রাইস, রাইস। পৃথিবীর অনেক দেশে আছে তোমার স্টেপল ফুড হচ্ছে পটেটো, যেমন তুমি যদি আয়ারল্যান্ডে যাও, আয়ারল্যান্ডের লোক খায় ভুট্টা, তুমি যদি হল্যান্ডে যাও, হল্যান্ডের লোক খায় হচ্ছে তোমার পটেটো। ঠিক আছে, এরকম তোমার এক এক দেশে এক একটা, তুমি যদি আফ্রিকান কোনো কান্ট্রিতে যাও, ওদের দেশে তোমার খরা থাকে ম্যাক্সিমাম টাইমে, যেখানে তোমার পানির খুব সমস্যা, সেচ দিতে পারে না ফসলে, সেখানে তোমার এই কাসাবা হয়। ঠিক আছে, ওরা কাসাবা স্টার্চ থেকে তখন ওরা খায়। ঠিক আছে, এইভাবে ওরা স্টেবল ফুড এক এক দেশে এক এক রকম। তারপরে তুমি যদি ইসে যাও, পাকিস্তানে যাও, পাকিস্তানের লোক রুটি খায়, তাহলে ওদের স্টেবল ফুড হচ্ছে তোমার হুইট। ঠিক আছে, এরকম তোমার এক এক দেশের স্টেপল ফুড হচ্ছে এক এক রকম, কিন্তু যত স্টেপল ফুডই আছে কেন, সবগুলোই সাধারণত স্টার্চ রিচ। স্টার্চ রিচ বিধায় আমরা স্টেপল ফুড হিসেবে গ্রহণ করি, তার মানে বেশি পরিমাণ আমাদের খাওয়ার দরকার, কারণ আমাদের শরীর চলার জন্য দরকার এনার্জি, আর এই কার্বোহাইড্রেট থেকে আমরা এনার্জি পাই। আর মোস্ট ইউজড কার্বোহাইড্রেট যেটা, সেটা হচ্ছে তোমার স্টার্চ। স্টার্চ এর প্রপার্টিস দেখো, পিওর স্টার্চ ইজ এ হোয়াইট tasteless and odorless powder that is insoluble in cold water or alcohol. ঠিক আছে, cold water বা alcoholও তোমার insoluble। ঠিক আছে, এটাকে তোমার যখন হিট করা হয় তখন ওটা সুইলিং হয়, এটা procedure আছে, সেটা আমরা ফুড কেমিস্ট্রিতে পড়বো। ঠিক আছে, এখানে properties কিছু না, জাস্ট একটু দেখে নিও। তোমার এই যে বলা হয়েছে যে, এই যে কথা বলতেছিলাম যে তোমার যখন এটাকে হিট করা হয় তখন এর ভেতরে কি হয়, সুয়েল হয়, সুয়েল হওয়ার পরে কি হয়, এটা জিলাটিনাইজড ফর্ম করে। ঠিক আছে, যখন এটা কুল করা হয় তখন সেটা গাঢ় হয়ে যায়, যখন আমরা আঠা বানাইছি অনেকে পোস্টার টোস্টার লাগানোর জন্য, তাই না, তোমার তোমার ময়দা নিয়ে প্রথমে পানিতে নিয়ে জাল দিলে তারপরে কি হয়, ওটা মানে তোমার একটা একটা ভিসকাস একটা কনসেন্ট্রেট, হ্যাঁ, আঠালো ধরেন, এটাকে যখন ঠান্ডা করা হয় তখন আরো আঠালো হয়ে যায়। ঠিক আছে, এই কথাটাই সেকেন্ড পয়েন্টে বলা আছে, এই কথাটাই সেকেন্ড পয়েন্টে বলা আছে, এটা জাস্ট একটু দেখে নিও, অন্যান্য ক্ষেত্রে পরে সমস্যা হলে আমি আরো দেখাই দেবো। ঠিক আছে, এরপরে দেখো বলতেছে অ্যামাইলোজ ইজ এ পলিস্যাকারাইড মেড অফ আলফা ডি গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজ ইউনিট বন্ডেড টু ইচ আদার থ্রু আলফা 1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। ঠিক আছে,
আলফা ডি গ্লুকোজ, এটা আরেক নাম হচ্ছে তোমার তোমার এল এল তোমার গ্লুকোজ বলা হয়। ঠিক আছে, আলফা ডি গ্লুকোজ ইউনিট বন্ডেড টু ইচ আদার থ্রু আলফা ওয়ান ফর গ্লাইকোসাইডিক বন্ডেজ, ইট ইজ ওয়ান অফ দ্য টু কম্পোনেন্টস অফ স্টার্চ মেকিং বাই অ্যাপ্রক্সিমেটলি 20-30% বলতেছে অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিন। স্টার্চ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে অ্যামাইলোজ আর একটা হচ্ছে অ্যামাইলোপেকটিন। ঠিক আছে, তাহলে আমরা এখন পড়তেছি হচ্ছে অ্যামাইলোজ। অ্যামাইলোজ হচ্ছে লিনিয়ার চেইন, মানে সোজা একটা স্টেট তোমার দাগ দাগ যেরকম ওরকম একটা লিনিয়ার চেইন হয়, এর কোনো ব্রাঞ্চ থাকে না। ঠিক আছে, ইট ইজ ওয়ান অফ দ্য টু কম্পোনেন্টস অফ স্টার্চ মেকিং আপ অ্যাপ্রক্সিমেটলি 20-30%। দুই ধরনের স্টার্চ আছে, অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিন, তার ভিতরে 20-30% থাকে হচ্ছে অ্যামাইলোজ। এটা সাধারণত দেখা যায় যে 300-600 গ্লুকোজ ইউনিটের সমন্বয়ে তৈরি হয় এক একটা অ্যামাইলোজ। ঠিক আছে, অ্যামাইলোজ ইজ মেড আপ অফ আলফা ওয়ান ফোর বন্ড, এই যে যে বন্ডটা এটা হচ্ছে আলফা ওয়ান ফোর বন্ড। ঠিক আছে, এই আলফা ওয়ান ফোর বন্ড ওয়ান ফোর বন্ডটা হচ্ছে একটা গ্লুকোজের এক নাম্বার কার্বনের হাইড্রোক্সিল মূলক, আর একটা গ্লুকোজের চার নাম্বার কার্বনের হাইড্রোক্সিল মূলকের সাথে এরা বন্ড করে। এইখানে হাইড্রোক্সিল মূলক কি হয়, আগের দিন দেখাইছি যে গ্লুকোজ থেকে কি হচ্ছে তোমার একটার থেকে হাইড্রোক্সিল মূলক আর একটা হচ্ছে হাইড্রোজেন চলে যায়, পানি হয়ে বের হয়ে যায়, বাকি থেকে যায় হচ্ছে অক্সিজেন। সেই অক্সিজেনটা একটা ইউ আকৃতির বন্ড তৈরি করে, যদি ইউ আকৃতির বন্ড তৈরি হয় এক নাম্বার এবং চার নাম্বার কার্বনের ভেতরে, তাহলে তাকে বলা হচ্ছে আলফা ওয়ান ফোর গ্লাইকোসাইডিক বন্ড। এটুকু শিখলেই হবে আপাতত তোমাদের। ঠিক আছে, আর এখানে অনেক সময় এন উল্লেখ করা থাকে, 300-600 জায়গায় এন উল্লেখ করা থাকে, এন মানে হচ্ছে অসংখ্য। ঠিক আছে, আমরা ম্যাথ ম্যাথ করছি যখন, যখন এন দিয়ে আমরা কোনো কিছু চিহ্নিত করতাম, তার মানে এখানে অসংখ্য অসংখ্য ইউনিট থাকে। এখানে এন মানে হচ্ছে 300-600 অ্যামাইলোজের ক্ষেত্রে। ঠিক আছে, এই কথাগুলোই লেখা আছে। অ্যালডিহাইড কার্বনের, অ্যালডিহাইড কার্বন মানে হচ্ছে এক নাম্বার কার্বন, আর এখানে হচ্ছে তোমার চার নাম্বার কার্বন, যেখানে তোমার ওয়েজ থাকে, দুইটা ওয়েজ পরস্পরের সাথে একটা ওয়েজ আর একটা এইচ সরে যায়, যে শুধু ওটা থাকে, ওটা ইউ আকৃতির একটা বন্ড তৈরি করে, এটা হচ্ছে আলফা ওয়ান ফোর গ্লাইকোসাইডিক বন্ড। ঠিক আছে, এটা হচ্ছে অ্যামাইলোজ গেল। এরপর ধরো অ্যামাইলোপেকটিন, অ্যামাইলোপেকটিনে একটা স্পেশাল ঘটনা ঘটে, এটা আলফা ওয়ান ফোর গ্লাইকোসাইডিক বন্ড এর ভেতরে থাকবে। ঠিক আছে, বলছে অ্যামাইলোপেকটিন ইজ এ ওয়াটার ইনসলিবল পলিস্যাকারাইড এন্ড হাইলি ব্রাঞ্চড পলিমার, এটার ব্রাঞ্চ থাকে, মানে শাখা প্রশাখা থাকে। ঠিক আছে, এটা লিনিয়ার না, এটা লিনিয়ার থাকে আলফা ওয়ান ফোর, আর যখন এটা ব্রাঞ্চে চলে যায় তখন এটা, এই দেখো এইখানের একটা হচ্ছে তোমার ওয়ান কার্বনের সাথে আর একটা হচ্ছে যে সিক্স কার্বন যেটা থাকে, এই দেখো এগুলো হচ্ছে সব সিক্স কার্বন, যেহেতু তোমরা গ্লুকোজের স্ট্রাকচার পড়ছো, এগুলো হচ্ছে সিক্স কার্বন, এটা হচ্ছে ওয়ান, তাহলে এর ওয়ান এর সাথে এর ফোর যখন হয় তখন হচ্ছে আলফা ওয়ান ফোর গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, যখন একের সাথে চার হবে দেখবা যে সবসময় একটা স্ট্রেট লাইন হবে, কিন্তু সিক্সটা দেখো উপরে, এই সিক্সটা দেখো এখানে উপরে, তাহলে সিক্স সিক্স কার্বনের ওইজ এর সাথে ওয়ান কার্বনের ওইজ যখন শেয়ার করে একটা ওয়াটার বের করে দিবে, সাথে থেকে গেলে একটা ও অক্সিজেন থেকে যাবে, তাহলে এই এইটা যখন নিজেদের মধ্যে বন্ড করবে, এই বন্ডটার নাম হচ্ছে আলফা ওয়ান সিক্স গ্লাইকোসাইডিক লিঙ্কেজ বা আলফা ওয়ান সিক্স গ্লাইকোসাইডিক বন্ড। এই হচ্ছে অ্যামাইলোজ আর অ্যামাইলোপেকটিনের মধ্যে বেসিক পার্থক্য। অ্যামাইলোজের মধ্যে একটা লিনিয়ার চেইন থাকবে, অ্যামাইলোপেকটিনের মধ্যে ওই লিনিয়ার চেইনও থাকবে, তার সাথে সাথে কি হবে জায়গায় জায়গায় তোমার এরকম ব্রাঞ্চ চেইন থাকবে। ঠিক আছে, এইখান থেকেও তোমার ব্রাঞ্চ বের হতে পারে, ঠিক আছে, এর থেকেও আবার ব্রাঞ্চ বের হতে পারে, মানে শাখা প্রশাখা, গাছের যেরকম শাখা প্রশাখা থাকে, অ্যামাইলোপেকটিন সাধারণত এরকম শাখা প্রশাখার মতো হয়। ঠিক আছে, এই দুইটা স্ট্রাকচারের মধ্যে কারো কোনো বুঝতে সমস্যা? না স্যার। দেখো এই গ্লুকোজ ইউনিটটা লিঙ্কড ইন এ লিনিয়ার ওয়ে, লিনিয়ার ওয়েতে থাকবে 1 4 গ্লাইকোসাইডিক বন্ড, ব্রাঞ্চ টেকিং প্লেস উইথ আলফা 1 6, তার মানে এই যে 6 কার্বনের সাথে এর যে 1 কার্বন যখন এখানে বন্ড করতেছে, এই যে 1 কার্বন এর 6 কার্বন, ওই সেম প্রসিডিউর যে একটার ওয়েজ আর একটার এইচ এর সাথে বন্ড করে বের হয়ে যাবে, সে থেকে যাবে কে ও, তাহলে এই ওটা যখন শুধু থেকে যাবে 1 আর 6 এর মধ্যে তখন হচ্ছে আলফা 1 6, আর যখন 1 এবং 4 এর মধ্যে থেকে যাবে তখন হচ্ছে 1 4। স্টার্চের স্টার্চের ভিতরে অ্যামাইলোজ একটা লিনিয়ার চেইন থাকে, আর অ্যামাইলোপেকটিন হচ্ছে লিনিয়ারের সাথে সাথে এরকম ব্রাঞ্চ চেইন গুলো থাকে। ঠিক আছে, এই যে ব্রাঞ্চ চেইন গুলো, এই
এই যে যে ব্রাঞ্চ চেইন গুলা, এই ব্রাঞ্চ চেইন গুলার কথা এখানে বলা হয়েছে। দেখো ব্রাঞ্চ টেকিং প্লেস এভরি 24 to 30 গ্লুকোজ ইউনিট, মানে প্রতি 24 থেকে 30টা পরপর গ্লুকোজ ইউনিটে, ধরো একটা দুইটা তিনটা চারটা এরকম করতে করতে ধরো 24টা বা 25টার মাথায় যে একটা এরকম একটা ব্রাঞ্চ চেইন হলো, আবার ধরো পরবর্তী আবার 25-26টার মাথায় যে আর একটা ব্রাঞ্চ চেইন হলো, এর ক্ষেত্রেও তাই। ঠিক আছে, এর ক্ষেত্রেও তাই, ধরো 24-25টার মাথায় যে একটা ব্রাঞ্চ চেইন হলো বা এর নিচ দিয়ে ধরো তোমার আর একটা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ গেছে, সেখান থেকেও তোমার এইভাবে বন্ড হতে পারে নিজেদের মধ্যে। ঠিক আছে, এইভাবে আলফা 1-4 এবং আলফা 1-6 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ হয় নিজেদের মধ্যে। ঠিক আছে, এখন দেখো সেলুলোজ, সেলুলোজের মধ্যে পার্থক্যটা হচ্ছে যে তোমার আমরা এস্টার্চের এস্টার্চের ভিতরে থাকে হচ্ছে আলফা 1-4 যে লিনিয়ার চেইনটা হয়, যে লিনিয়ার চেইনটা হয় সেখানে হচ্ছে আলফা 1-4 লিঙ্কেজ থাকে, আর সেলুলোজের মধ্যে থাকে হচ্ছে বিটা 1-4, বিটা এই এন এর মতো যদি চিহ্ন হয় তাহলে হচ্ছে একে বলা হয় বিটা, আর তোমার যদি ইউ এর মতো হয় তাহলে সেটা হচ্ছে আলফা 1-4 লিঙ্কেজ। ঠিক আছে, এই হচ্ছে পার্থক্য। এখানে দেখো সেলুলোজ ইজ ড্রাইভ ফ্রম ডি গ্লুকোজ ইউনিট হুইচ কন্ডেন্স থ্রু বিটা 1-4 গ্লাইকোসাইডিক বন্ডস, দিস লিঙ্কেজ মোটিভ কন্ট্রাস্ট উইথ দ্যাট অফ আলফা 1-4, এখানে আলফা 1-4 এর সম্পূর্ণ উল্টা হয়, মোটিভ কন্ট্রাস্ট হয়। ঠিক আছে, গ্লাইকোসাইডিক বন্ড প্রেজেন্ট ইন এস্টারস এন্ড গ্লাইকোজেন, সেলুলোজ ইজ স্ট্রেট চেইন পলিমার, স্ট্রেট চেইন থাকে তোমার অ্যামাইলোজ যেমন স্ট্রেট চেইন, তোমার সেলুলোজও স্ট্রেট চেইন হয়, এর কোনো ব্রাঞ্চ থাকে না, শুধুমাত্র অ্যামাইলো পেকটিনে ব্রাঞ্চ থাকে, আর আমরা দেখবো যখন গ্লাইকোজেন পড়বো দেখবো যে গ্লাইকোজেনেও ব্রাঞ্চ থাকে। এখন দেখো প্রপার্টিজ অফ সেলুলোজ, সেলুলোজ হ্যাজ নো টেস্ট, তারপরে ইট ইজ অডোরলেস। ঠিক আছে, তারপরে এটা বলতেছে তোমার 20 থেকে এর অ্যাঙ্গেল থাকে কিছু তোমার একটার সাথে আর একটা, তারপর ইট ওয়াজ শোন টু মেল্ট এট 467 ডিগ্রি সেলসিয়াস ইন পালস, ডালের যে সেলুলোজ আছে সেটাকে তোমার গলাতে গেলে 467 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার লাগে। ঠিক আছে, ইট ক্যান বি ব্রোকেন কেমিক্যালি ইন টু দ্য গ্লুকোজ ইউনিট বাই ট্রিটিং ইট এ কনসেন্ট্রেটেড মিনারেল অ্যাসিড এট হাই টেম্পারেচার, কোনো একটা মিনারেল অ্যাসিড মানে অর্গানিক অ্যাসিড না, যেগুলো যেমন মিনারেল অ্যাসিড হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এগুলোকে বলা হয় মিনারেল অ্যাসিড, আর অর্গানিক অ্যাসিড কোনগুলো তোমার সাইট্রিক অ্যাসিড, তারপর হচ্ছে তোমার আমরা যে অ্যাসিটিক অ্যাসিড ইউজ করি, ঠিক আছে, এইগুলো হচ্ছে তোমার অর্গানিক অ্যাসিড। সো অর্গানিক অ্যাসিডে দিলে সেলুলোজ কখনো তোমার ভাঙা যায় না, এটাকে ভাঙতে গেলে অবশ্যই তোমাকে স্ট্রং যে অ্যাসিড গুলো মিনারেল অ্যাসিড ইউজ করতে হবে, সালফিউরিক অ্যাসিড অথবা তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড অথবা নাইট্রিক অ্যাসিড। এখন দেখো তোমাদেরকে যা সেলুলোজ এবং তোমার এস্টারচের যে অ্যামাইলোজ আছে এটার মধ্যে যে একটা বেসিক পার্থক্য বলছিলাম যে একটা হচ্ছে 1-4 বন্ড হয় আর একটা হচ্ছে তোমার 1-6 তোমার 1-4 বিটা বন্ড হয়, একটা হচ্ছে 1-4 আলফা বন্ড হয়, এটা আসলে কেন হয়? এটা আসলে কেন হয় এটা একটু জাস্ট দেখো আর কি, এটা তোমাদের পরীক্ষা আসার মতো বা তোমার ফুড কেমিস্ট্রি বা তোমার এসে আসার মতো কোনো বিষয় না, জাস্ট একটু কনফিউশন ক্লিয়ার হওয়ার জন্য, যে একই গ্লুকোজ পর পর বসে যাচ্ছে কিন্তু কোনোটাই তোমার ইউর মতো হচ্ছে আর কোনোটাই তোমার এন এর মতো, কেন হচ্ছে? ঠিক আছে, দেখো আমরা আইসোমারিজম পড়ছি ইন্টারমিডিয়েটে বোধহয়, এইখানে যে প্রতিবিম্ব দেখো গ্লুকোজের, এই এল গ্লুকোজের প্রতিবিম্ব হচ্ছে তোমার ডি গ্লুকোজ। ঠিক আছে, এল গ্লুকোজের প্রতিবিম্ব হচ্ছে ডি গ্লুকোজ, এল গ্লুকোজের নাম আরেকটা নাম হচ্ছে আলফা ডি গ্লুকোজও বলা হয় অনেক সময়, আলফা ডি গ্লুকোজ। ঠিক আছে, আর এটা একে বলা হচ্ছে তোমার বিটা ডি গ্লুকোজ। ঠিক আছে, এটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ, এটার আরেক নাম হচ্ছে বিটা ডি গ্লুকোজ। এখন কথা হচ্ছে দেখো আলফাতে যদি দেখো তোমার এক নাম্বার কার্বন, এর এক নাম্বার কার্বন, ঠিক আছে, দুই নাম্বার কার্বনে যে দেখো হাইড্রোক্সিল মূলক কোথায় আছে, এর প্রতিবিম্ব চিন্তা করবা। ঠিক আছে, এর যদি বা ডানে থাকে এর চলে গেল কোথায়, বামে চলে গেল, ওয়ে চলে আসলো ডানে, সেম উল্টাই দিবা তুমি, পুরাটাই উল্টাই দিবা। এখন এইটাকে উল্টাই দেওয়ার পরে যদি তুমি স্ট্রাকচার আঁকাও, যেমন এটা হচ্ছে তোমার আলফা ডি গ্লুকোজের স্ট্রাকচার বা এল গ্লুকোজের স্ট্রাকচার, তুমি যদি একে স্ট্রাকচারের মধ্যে ফেলো তাহলে এক নাম্বার কার্বনে দেখো কি অবস্থা,
তোমার এর 4 নম্বর কার্বনে যে দেখো তোমার ওইস কোথায় আছে, তোমার ওইস আছে নিচে বামে, মানে তোমার নিচে। আর এখানে তোমার ওইস আছে কোথায়, এরো এরো কোথায় আছে, নিচে আছে। এটা কিন্তু আমি জাস্ট বোঝানোর জন্য দিছি, লাল করে দিছি তোমাদের এটা যে কেমন ছিল। যখন এদের মধ্যে একটা ওইস চলে যাবে আর একটা এইচ চলে যাবে, থেকে যাবে কিন্তু ও, এই কারণে দুইটাই যেহেতু নিচে, এই কারণে যখন বন্ড হয় তখন হয় হচ্ছে ইউ এর আকারে, বুঝতে পারছো? যখন বন্ড হয় তখন ইউ এর আকারে হয়, যেহেতু দুইটাই দুইটাই তোমার নিচে, একের দেখো বামে তোমার, এরও দেখো তোমার বামে আছে, ওই চারেও দেখো বামে আছে, তার মানে দুইটাই নিচে আছে, দুইটাই একই দিকে আছে তোমার, এই এইখানে আছে। এখন কথা হলো যখন তুমি ইসে চলে যাবা, ওই তুমি ডি গ্লুকোজে চলে যাবা, তখন দেখো এই দুইটাই আছে হচ্ছে তোমার কোথায়, একটা উপরে একটা উপরে একটা নিচে হয়ে যাবে, ঠিক আছে? তোমার এক নম্বরে একটা উপরে একটা নিচে, যখন তোমার একটা উপরে একটা নিচে হবে তখন এটা নিজেদের মধ্যে যখন বন্ড তৈরি করবে তখন কি হবে যে একটা এন এর মতো তোমার আকৃতি ধারণ করবে। এই হচ্ছে সিম্পল তোমার পার্থক্য, ঠিক আছে? এই হচ্ছে সিম্পল তোমার ডি গ্লুকোজ এবং মানে তোমার সেলুলোজ এবং তোমার অ্যামাইলোজ এর মধ্যে একটা পার্থক্য, ঠিক আছে? এই যে অ্যামাইলোজ লিনিয়ার চেইন, এটা হচ্ছে ইউ এর মতো হচ্ছে আর ওইটা হচ্ছে তোমার এন এর মতো, ঠিক আছে? এই হচ্ছে পার্থক্য। সেলুলোজের জাস্ট তোমরা বেসিক কিছু পড়বা, এখানে তোমার ডিটেলস ওই বায়োকেমিস্ট্রির মতো অত কিভাবে গঠিত হলো, তারপরে এটার তোমার কোথার থেকে বন্ড তৈরি করছে, এগুলো সিম্পল বিষয়, এগুলো এত ডিটেলস না জানলেও চলবে। তোমাকে মেইন জিনিসগুলো জানতে হবে যে মেইনলি কোন লিঙ্কেজের মাধ্যমে এটা নিজেদের সাথে বন্ড তৈরি করে, ঠিক আছে? এইটা আর এর ধরো তোমার ইউনিট সংখ্যা কত, যেমন তোমার ইসে বলা আছে, এখানে বলা আছে যেমন 3000 থেকে মানে সরি 300 থেকে 660 ইউনিট থাকে, এটা তোমার লিনিয়ার বন্ড তৈরি করতেছে, লিনিয়ার বন্ড তৈরি করছে, এরকম সিম্পল তোমার এগুলো জানতে হবে আর কি, বেসিক কিছু জিনিস জানতে হবে। এরপরে পড়ে দেখো, এরপরে যদি কোনো কোথাও কারো কোনো প্রবলেম থাকে পরবর্তীতে তোমরা ওই যে আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপে শেয়ারের মাধ্যমে আমরা নিজেদের ভেতরে এটা ডিসকাস করে নিতে পারবো। এরপরে দেখো আরেকটা আমাদেরকে তোমার পলিস্যাকারাইড সম্পর্কে জানতে হবে, কারণ আমরা জানি যে আমাদের মাসেলে যে তোমার যে এনার্জি আকারে জমা থাকে আমাদের যে কার্বোহাইড্রেট, সেটা হচ্ছে গ্লাইকোজেন। এই গ্লাইকোজেন এই গ্লাইকোজেন টা কিছুটা তোমার মানে তোমার অ্যামাইলোপেকটিন আমরা যেটা দেখছি যেটা ব্রাঞ্চ চেইন থাকে, সেরকম গ্লাইকোজেনও তোমার ব্রাঞ্চ চেইন থাকে। বলছে ইট ইজ এ মাল্টি ব্রাঞ্চ পলিস্যাকারাইড অফ গ্লুকোজ that serve as a form of energy storage in animal, fungi and bacteria. Bacteria, animal এবং ফাঞ্জাইতে storage energy হিসেবে গ্লাইকোজেন থাকে। বলছে the polysaccharide structure represents the main storage form of glucose in the body. আমাদের বডির main storage form of glucose হচ্ছে তোমার গ্লাইকোজেন, ঠিক আছে? এই গ্লাইকোজেনে আলফা 1,4 এবং আলফা 1,6 গ্লাইকোসাইটিক লিঙ্কেজ থাকে, সিমিলার অ্যাজ তোমার অ্যামাইলোপেকটিনের মতো। গ্লাইকোজিন ইজ এ ব্রাঞ্চড বায়োপলিমার কনসিস্টিং অফ লিনিয়ার চেইনস অফ গ্লুকোজ রেজিডিউ উইথ অ্যান এভারেজ চেইন লেন্থ অফ অ্যাপ্রক্সিমেটলি 8 থেকে 12। এখানে দেখো যে আমরা যে অ্যামাইলোপেকটিন যেটা পড়ছি, আমরা বলতেছি যে অ্যামাইলোপেকটিনের সাথে তোমার গ্লাইকোজেনের স্ট্রাকচারের মিল আছে, কিন্তু বেসিক পার্থক্য হচ্ছে অ্যামাইলোপেকটিনটা হচ্ছে অনেক লং চেইন, যেটা আমি বললাম যে 24 থেকে 30টার পরে পরে যে ব্রাঞ্চ তৈরি হয়, আর এখানে গ্লাইকোজেনটা হচ্ছে টোটালি তোমার 8টা থেকে 12টা গ্লুকোজ ইউনিটের মধ্যে লেন্থ সীমাবদ্ধ, বুঝতে পারছো? এভারেজ লেন্থ মানে লিনিয়ারলি 8টা থেকে 12টা তোমার ইউনিটের মধ্যেই এটা কমপ্লিট হয়ে যায় তোমার গ্লাইকোজেন। কিন্তু অ্যামাইলোপেকটিন হচ্ছে তোমার অনেকগুলা 300 থেকে 600 পর্যন্ত তোমার চলে যেতে পারে, এবং তার 24টা থেকে 30টার ভেতরে যে হচ্ছে ব্রাঞ্চ তৈরি হয়, ঠিক আছে? আর এটা টোটালি তোমার 8টা থেকে 12টার মধ্যে এটা মানে তোমার কমপ্লিট হয়ে যায়, তাহলে এটা শর্ট চেইন। এই হচ্ছে বেসিক পার্থক্য, কিন্তু স্ট্রাকচার সেম, দুইটার স্ট্রাকচারই সেম। গ্লুকোজ ইজ আ লিংক টুগেদার বাই 1,4, একটা 1,4 এর সাথে তো বন্ড তৈরি করে, আর একটা কি করে তোমার 1,6, এই দেখো 1,6 সেম তোমার ওটার মতোই তৈরি করে। ব্রাঞ্চ আর লিংক টু দা চেইন টু ফর্ম হইজ এ ব্রাঞ্চিং অফ বাই 1,4, 1,6, এই যে ব্রাঞ্চ গুলো তৈরি হয়
তোমার আলফা 1,6 গ্লাইকোসাইডিক লিংকেজের মাধ্যমে সেম অ্যাজ অ্যামাইলোপেকটিন। অ্যামাইলোপেকটিন এবং গ্লাইকোজেন স্ট্রাকচার সেম, কিন্তু মূল পার্থক্য হচ্ছে তোমার অ্যামাইলোপেকটিনের চেইন লেন্থ থেকে অনেক বড়, আর গ্লাইকোজেনের চেইন লেন্থ থেকে ছোট, 8টা থেকে 12টা গ্লুকোজের মধ্যে এটা কমপ্লিট হয়ে যায়। এটা হচ্ছে বেসিক পার্থক্য। ঠিক আছে, তাহলে আমরা প্রথম থেকে আরেকবার একটু দেখে আসি। ঠিক আছে, এস্টারস কি জিনিস? এস্টারস হচ্ছে তোমার পলিস্যাকারাইড, যেটা আমরা মোস্ট অ্যাবন্ডান্ট মানে সব থেকে বেশি আমরা ইউজ করে থাকি আমাদের ডায়েটে স্টেপল ফুড হিসেবে। ঠিক আছে, এটার এটা কি হয়, অনেকগুলো গ্লুকোজ ইউনিট গ্লাইকোসাইডিক বন্ডের মাধ্যমে একে আরেকজনের সাথে যুক্ত থাকে। ঠিক আছে, এখানে কিছু প্রপার্টিস এর কথা বলা আছে, প্রপার্টিস গুলো একটু পড়ে পড়ে দেখবা। ঠিক আছে, আর তোমরা একটু ই করবা, চেষ্টা করবা যে আমাদের যে গ্রুপটা আছে ওই গ্রুপে কারো কোনো কোশ্চেন থাকলে সেই কোশ্চেন গুলো থ্রো করতে পারো। আমি আগে একদিন লিখছিলাম আর কি, সেখানে তোমরা যারা যারা জিনিসটা বুঝছো তারা নিজেরা ওইখান থেকে কিছু মতামত দিলা, তাইলে হবে কি যে তুমি যে বুঝলো না তাকে বুঝাইতে গেলেও তুমি মানে তোমার বোঝার জিনিসটা আরো ভালো হবে। ঠিক আছে, আমরা আমি ক্লাসেও বলছি বারবার, আমরা কিন্তু ইউনিভার্সিটিতে এইভাবে পড়াশোনা করতাম আর কি। মানে তুমি একা একা পড়ে যতটা না বুঝবা, একা একা পড়ে যতটা না মুখস্ত করতে পারবা, ইউনিভার্সিটি হচ্ছে শেয়ারের বিষয় আর কি। তুমি একজনের সাথে আরেকজন তুমি ইনফরমেশন শেয়ারের মাধ্যমে তুমি আরো ভালো শিখতে পারবা। ঠিক আছে, সো এটা চেষ্টা করবা তোমরা কোন একটা টপিকস, কারো একটা প্রবলেম হলে আরেকজন যেটা জানো, আর যে কোনো ধরনের প্রবলেম যদি দেখি যে না সেও ভুল তথ্য দিচ্ছে, তখন তো আমি তো আছি, আমি তো সবসময় তোমাদের ফলো করি। আমি দিনের মধ্যে মানে রাত্রে যত সব সময় ঘুমাই, বাকি সময় কিন্তু আমি সবসময় তোমাদের মেসেঞ্জার ফলো করি আর কি, কে কি লিখতেছে বা কে আমাকে ইনবক্স করতেছে সেগুলোর ফিডব্যাক দিই আমি সবসময়। সো এটা খেয়াল করে নিজেদের মধ্যে একটু গ্রুপ স্টাডির মতো করবে, এটা গ্রুপ স্টাডি হয়ে যাবে। তাহলে দেখো অ্যামাইলোস কি, অনেকগুলো তোমার গ্লুকোজের চেইন যারা তোমার আলফা 1,4 গ্লাইকোসাইটিক লিংকেজের মাধ্যমে পরস্পর সাথে যুক্ত হয়, 300 থেকে 3,000 ইউনিট পর্যন্ত পাওয়া যায় অনেক সময়। ঠিক আছে, অ্যামাইলোপেকটিন কি, এটাও এক ধরনের তোমার স্টার্চ, এটা হচ্ছে আলফা 1,4 দিয়ে লিনিয়ার এবং আলফা 1,6 দিয়ে তোমার ব্রাঞ্চ চেইনটা তৈরি হয়। ঠিক আছে, সেলুলোজ কি, সেলুলোজ হচ্ছে বিটা 1,4 গ্লাইকোসাইটিক লিংকেজ থাকে। ঠিক আছে, আলফার বদলে বিটা থাকে। এরপরে তা এর প্রপার্টিস আছে কিছু বলা, আর হচ্ছে গ্লাইকোজেনে হচ্ছে তোমার কি হয়, গ্লাইকোজেনে হচ্ছে আমাদের এই আলফা 1,4 থাকতেছে এবং আলফা 1,6 থাকতেছে, সিমিলার অ্যাজ তোমার অ্যামাইলোপেকটিন, বাট এদের মধ্যে মূল ডিফারেন্স হচ্ছে এর চেইন লেন্থ অনেক শর্ট থাকে, আর এই গ্লাইকোজেনটা কোথায় থাকে, আমাদের শরীরে স্টোরেজ এনার্জি হিসেবে জমা থাকে। ঠিক আছে, এনার্জি কিন্তু গ্লাইকোজেন ব্যতীত অন্য ফর্মে জমা থাকতে পারে না। আমরা যে গ্লুকোজটা খাই, গ্লুকোজটা যদি গ্লাইকোজেনে কনভার্ট না হয় বা ফ্যাটে কনভার্ট না হয়, আমাদের ব্লাডে যদি বেশিক্ষণ থাকে তাহলে কিন্তু আমরা অসুস্থ হয়ে পড়বো, আমাদের যে কোনো অর্গান নষ্ট হয়ে যেতে পারে। যেমন আমরা জানি ডায়াবেটিস, ডায়াবেটিস আমরা কখন বলি, যখন আমাদের ব্লাডে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়। ঠিক আছে, বেড়ে যায় তার মানে যখন আমাদের ব্লাডে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়, তখন আমাদের যে অন্যান্য যে অর্গান গুলো আছে, যে যে প্রত্যেকটা অর্গানেই তো তোমার ব্লাড সার্কুলেশন হয়, ওই অর্গানে যে ওই অর্গানের তোমার সেলটাকে ওরা নষ্ট করে দেয় অথবা ওর ফাংশনটাকে মিসফাংশন করে দেয়, গ্লুকোজ আমাদের দরকার, কিন্তু অতিরিক্ত গ্লুকোজ কিন্তু আমাদের জন্য ক্ষতিকর, তখন এই গ্লুকোজ কি হয় তোমার ফ্যাটে কনভার্ট হয় আর গ্লাইকোজেনে কনভার্ট হয়। কিন্তু এটা একটা লং প্রসেস, মানে এর জন্য সময় লাগে অনেক বেশি। সো এই প্রসেসটা যতক্ষণ চলতে থাকে ততক্ষণ সময়ের মধ্যে যদি আমাদের ব্লাডে গ্লুকোজের মাত্রা বেশি থাকে, তাহলে আমরা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট যে অর্গান গুলো আছে সেই অর্গান গুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, চোখ নষ্ট হয়ে যায়, কিডনি নষ্ট হয়ে যায়, তারপরে তোমার লিভারে প্রবলেম হতে পারে, হার্ট নষ্ট হয়ে যায় এক সময়। ঠিক আছে, ডায়াবেটিস রোগী যখন সিভিয়ার কন্ডিশনে চলে যায়, সো এই যে সময়টাকে কাভার করার জন্য আমাদেরকে কি করতে হয়, ডায়াবেটিস রোগীদের পরিমাণে বেশি খাওয়া যাবে না, পরিমাণে অল্প খেতে হবে, কিন্তু বারে বেশি খেতে হবে। তার মানে কি, গ্লুকোজের মাত্রাটাকে ব্লাডে বেশি চলতে দেওয়া যাবে না, যাতে ও যতটুকু ইউটিলাইজ করতে পারলো করলো, বাকিটুকু কি আমাদের গ্লাইকোজেন বা ফ্যাট আকারে আমাদের শরীরে স্টোর হওয়ার যে প্রসিডিওর, সেই প্রসিডিওরটা চলার মতো সময় তাকে দিতে হবে। ঠিক আছে, হচ্ছে বেসিক বিষয়। ঠিক আছে, সো এই বিষয় এই টপিকস থেকে কারো কোনো প্রবলেম?
তাহলে এটা থেকে বের হয়ে যায় যে